আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একশো বিরানব্বই ঘন্টায় জামাত ইসলামীর এ কেমন ক্লোজ আপ জামাত ক্ষমতা আসলে যেমন চিত্র হবে জামাত নেতা ভার্সাস অন্য অন্য দলের নেতা অথবা এটাকে এভাবে বলা যায় দায়িত্বশীল ভার্সাস নেতা নেতা শব্দটা আমি নেগেটিভলি বলছি না বাট আমাদের দেশে বাস্তবতার আলোকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি বিশ্বাস করি ইসলামপন্থীদের বা সাধারণ জনগণের যারা ইসলাম এবং ইসলামী রাজনীতি নিয়ে ভাবেন গবেষণা করেন বা চিন্তা করেন তাদের জন্য এই আলোচনাটা শোনা অত্যন্ত জরুরি এবং এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগানো দরকার এখান থেকে মোটিভেশন নেওয়া দরকার এখান থেকে মূলনীতি দেওয়া নেওয়া দরকার এখান থেকে স্প্রিট নেওয়া দরকার এবং জামায়াত ইসলামের যে কতটা আন্তরিক তারা যে কতটা সহজ এবং কতটা দ্রুত এবং কত গুরুত্বের সাথে ক্লোজ আপ মিন্স জনগণের পাশে যেতে পারে জনগণের কাছে আসতে পারে এটা জামাত যেটা করে দেখিয়েছে সেটা নিঃসন্দেহে অবিশ্বাসও ইন কম্পেয়ার উইথ আদার কনভেনশনাল পলিটিক্যাল পার্টিস আর আদার রিলিজিয়ান বেসড পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ নিঃসন্দেহে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে জানাতে হয় কিভাবে একশো বিরানব্বই ঘন্টায় তাদের কেমন ক্লোজ আপ কী সেগুলো বলবো তার আগে কিছু নিউজ বলবো যে নিউজের উপর ভিত্তি করে আমি কনক্লুশন হিসাবে এই কথাগুলো বললাম আমরা সবাই জানি বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ এমনকি বৃহত্তর রংপুর অঞ্চল অঞ্চল নওগাঁ আরও বেশ কয়েকটা জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে জনগণ পানিবন্দি এবং ভয়ানক বন্যা এতে অনেক মানুষের দুঃখ দুর্দশায় যে কোনো বিবেকবান সচেতন মানুষের হৃদয়ের অনুভূতিতে আঘাত হানছে মানুষ কষ্ট পাচ্ছে খুবই খারাপ অবস্থা তো সেক্ষেত্রে দেশের এক প্রান্তের মানুষ অথবা মমিন হোক যে কোনো দলের বা যে কোনো ধর্মেরই হোক না কোনো একটা দেশের এক প্রান্তের মানুষ যখন এরকম প্রাকৃতিক দুর্যোগে কষ্ট পাবে তখন দায়িত্বশীল জনগণ দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা কার্যকর এবং এফেক্টিভ ভূমিকা পালন করবে এটা কিন্তু প্রত্যাশিত কিন্তু আমরা ভূমিকার ক্ষেত্রে দেখি হ্যাঁ আমি কাউকে ছোট করব না বাংলাদেশের দায়িত্বশীল সবগুলো বড় বড় রাজনৈতিক দলগুলোই বানভাষী মানুষের কাছে বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু একশো বিরানব্বই ঘন্টায় জামায়াত ইসলাম যেটা করে দেখিয়েছে এটা আমি যদি তুলনা করি এটা অবিশ্বাস্য অনেক বড় কিছু এবং তাদের ধারে কাছেও কেউ যেতে পারেনি তার আগে আমিরে জামাতের একটা বক্তব্য একটু আহ বিশ্লেষণ করা দরকার তাহলে আমার এই বিষয়টা জাস্টিফাই করতে আর সুবিধা হবে মানবিক বিপর্যয় রোধে সম্মিলিতভাবে চলমান সংকট মোকাবেলা করতে হবে এই চলমান সংকট মানেই চলমান বন্যা পরিস্থিতি মানবিক বিপর্যয় হয়েছে বিপদসীমার উপরে ঊর্ধ্বে অনেক উঠে গিয়েছে এবং অনেক দিন যাবৎ বন্যা পরিস্থিতি এক্সিস্ট করছে এখানে আমির জামাত কিন্তু বলেননি বা তাদের নিজেদের আত্মপ্রচারণার মধ্যে কিন্তু ব্যস্ত ছিলেন না তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সম্মিলিতভাবে এই বন্যা সংকট মোকাবেলা করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সকল বিপদ ও মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে তাই আমাদের কৃতকর্মের জন্যে মহান রবের নিকট ত বা স্তেগভার করতে হবে বন্যার্ত ভাই বোনদের সাহায্যে এগিয়ে আসতে হবে আমরা মজলুম তবুও সাধ্যমত বর্ণার্তদের পাশে দাঁড়িয়েছি দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে এই বিপদ মুসিবত কেটে যাবে ইনশাল্লাহ এখানে একটা বিষয় তুলে ধরেছেন জামাত ইসলামীকে ত্রাণ তৎপরতা করতেও বাধা দেওয়া হয় তারা জনগণের অধিকারের জন্যে রাজপথে নামলে বা কথা বললে সেগুলোতেও তাদেরকে গ্রেফতার করা হয় মামলা দেওয়া হয় হামলা করা হয় নিঃসন্দেহে জামাত ইসলামী মজলুম বানভাসী মানুষের চেয়ে জামাত দলীয়ভাবে কোনো অংশে কম মজলুম নয় তা সত্ত্বেও তারা যেটা করেছে বা তাদের যে ক্লোজ আপ সেটা অবিশ্বাস্য তা তারা আমি কিছু কম্পারেটিভ চিত্র আমি তুলে ধরবো তার আগে দেখি তিনি আরও কি বলেছেন বা আরেকটু খবর সেখানে দিচ্ছি জামাত কি করছে জামাত ইসলামীর এই নিউজ অথবা তাদের এই খবর এটা প্রচার করাও আমার আলোচনার একটা উদ্দেশ্য এ কারণে কিন্তু আমি একটু বিস্তারিত বলছি তিনি রোববার সকালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও জেলা জামাতের উদ্যোগে বন্যা দুর্গতদের দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সুনামগঞ্জ জেলা জামাত আমির মৌলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মমতাজুল হাসান আবেদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সিলেট জেলা দক্ষিণ আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান সিলেটের আলেমদ্দিন মারানা আব্দুল সালাম আল মাদানি অন্যান্যদের মধ্যে আরও কারা উপস্থিত ছিলেন তার একটা তালিকা দেওয়া হয়েছে এবং আরও কিছু যদি আমি বলি এটা শুধু এই সুনামগঞ্জে যে সেটা না আরও সিলেটে পানিবন্দিদের মাঝে জামাতের ত্রাণ তৎপরতা অব্যাহত এটা সেই শুরু থেকে আমি বলবো এখানে যে নিউজটা দেওয়া হয়েছে সিলেট মহানগর এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ সহায়তা প্রেরণে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে নগর জামাতের উদ্যোগে বন্যা পরিস্থিতি জরুরি মনিটরিং টিম গঠন করা হচ্ছে এটা একটা ব্যতিক্রমী দিক এখানে জরুরি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা এর মানে সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়ে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্যে জামাতের সহযোগিতা এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম এবং জামাতি ক্ষেত্রে সবার উপরে অবস্থান করছে আলাদা টিম আছে তাদের শনিবার হ্যাঁ অন্যান্য আলেমুলামারও এখানে কাজ করছে তাদেরকেও আমি অ্যাপ্রিসিয়েট করছি শনিবার এক সভায় মহানগর জামাতের আমির মোহাম্মদ ফকল ইসলামের সম্মতি সম্মতিতে মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীকে আহ্বায়ক করে উক্ত মনিটরিং টিম গঠন করে মানে এটাকে বলা হয় সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দেওয়া অন্যান্য যারা করছে এত সুনিপুণভাবে এত ইফেক্টিভলি কার্যকরভাবে যেমন দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বা প্রবাস থেকেও আমরা দেখেছি আমাদের ইউকে থেকে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা সিলেটে পাঠানো হচ্ছে কিন্তু যথাযথভাবে কাদের কি প্রয়োজন আসলে সবচেয়ে অভাবগ্রস্ত কারা কাদের কাছে আসলে এখানে শুকনো খাবারের অভাব বা অন্যান্য অন্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব এটা কিন্তু বিদেশ থেকে অথবা ঢাকা থেকে যারা পাঠাচ্ছে তারা সঠিকভাবে বুঝতে পারছে না তো জামাতের মাধ্যমে যদি এই কাজগুলো করা হয় সবচেয়ে পারফেক্ট হবে এফেক্টিভ হবে কারণ এখানে জামাত ইসলামীর শক্তিশালী মনিটরিং টিম আছে যারা সিলেটের বন্যা দুর্গত প্রত্যেকটা ইঞ্চির ইঞ্চির খবর যথাযথভাবে রাখে এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এই কাজটা করে যাচ্ছেন এবং মনিটরিং টিমে আরও কি আছে ইত্যাদি ইত্যাদি এখানে একটা সুন্দর ছবি আমি দেখতে পাচ্ছি জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে যে এখানে তারা বিশুদ্ধ পানি এই পানির সংকট সবাই শুধু খু শুকনো খাবার নিয়ে আসে একবারে বিশুদ্ধ পিওর ওয়াটার পানি অতিক্রম করে কোমর সমান হাঁটুর উপরে পানি উঠে গেছে সে অবস্থায় বিতরণ করতে তারাই সেখানে নেমে গিয়েছে এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি আরও বিভিন্ন এলাকায় পানিবন্দীদের মাঝে জামাতে ত্রাণ বিতরণের খবর সিলেট নগর এলাকায় পানিবন্দী মানুষের মানুষের মাঝে নগর জামাতের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে প্রতিদিনের ন্যায় শুক্রবারের কথা বলছি বিকেলে নগরীর তের রতন ও উপশহর এলাকায় বিভিন্ন বাসা ও কলোনিতে মহানগর জামাতের পক্ষ থেকে বিশুদ্ধ পানিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন মহানগর জামাতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী আরও যারা উপস্থিত ছিলেন তাদের কথা বলা হয়েছে এখানেও দেখতে পাচ্ছি যে সরাসরি জামাতের হেভিওয়েট নেতারা গুরুত্বপূর্ণ বড় নেতারা বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক আমির সিলেটের জুবায়ের সাহেব তিনি একেবারে সশরীরে পানির মধ্যে অবস্থান করছেন প্রত্যেক বন্যা দুর্গতদের পাশে যাওয়ার চেষ্টা করছেন ত্রাণ তৎপরত খাবার বিতরণে আরও খবর আছে দুই দিন আগের আমি বিস্তারিত বলছি না কিছু কিছু তো বলেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবাইয়ের তিনি নৌকায় চড়ে কখনো কখনো সাইকেলে চড়ে ভ্যানে চড়ে কখনো কখনো পানি অতিক্রম করে নিজে ভিজে চলে যাচ্ছেন মনিটর করছেন সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তো এখানে এই সিলেটের বন্যা পরিস্থিতিতে জামাত ইসলামী যতটা সাংগঠনিক গুরুত্ব দিচ্ছে অথবা আমরা যদি এটাকে বলি সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব এত গুরুত্ব কিন্তু অন্য কেউ দিচ্ছে না এটা একটা বিষয় সেখানে আমার হিসাব মতো আমি যখন কথা বলছি তখন এই বন্যা পরিস্থিতির সময় একশো বিরানব্বই ঘন্টা এর মানে বন্যা পরিস্থিতি স্টার্ট হওয়ার পর থেকেই একেবারে প্রথম ঘন্টা থেকে একশো বিরানব্বই ঘন্টায় জামায়াত ইসলামী যতটা কাছে গিয়েছে জনগণের এবং প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন একেবারে বন্যা পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিটগুলো সেগুলো যেভাবে তারা কাছে গিয়ে একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল নেতাদের হেভি ওয়েট নেতাদের উপস্থিতিতে মনিটরিংয়ে যেভাবে তারা পৌঁছে দিয়েছে এটা নিঃসন্দেহে একটা রেকর্ড বলে মনে করি অন্যান্য সকল ইসলামপন্থী দলগুলো বা অন্যান্য সকল কনভেনশনাল পলিটিক্যাল পার্টিসগুলো বা সামাজিক সংগঠনগুলো জামাত থেকে শিখতে পারে কত সনিপূর্ণভাবে তারা জনগণের সেবা করে যাচ্ছে আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় জামাত যদি ক্ষমতায় আসতে পারে তাহলে চিত্র কেমন হবে এখানে দেখা যাচ্ছে সরাসরি আমির জামাত নিজেই সেখানে ছুটে চলে গিয়েছেন তিনি নৌকা চলে ত্রাণ বিতরণ করছেন তিনি নিজেই ভিজছেন তিনি স্যান্ডেল পরে তিনি অবস্থান করছেন সেখানে অথচ তার মতো একজন নেতার কি পরিমাণ ব্যস্ততা এটা কিন্তু আমরা সবাই জানি তিনি এগুলো করে যাচ্ছেন নিরলসভাবে করে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলা যায় যে জামাতের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো লোক তিনি সার্বক্ষণিকভাবে সেখানে অবস্থান করছেন তো এই যে বিষয়টা কত সুন্দরভাবে সুনিপুণভাবে করছেন এখানে আমরা আর বিষয় দেখছি যেটা ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছেন বিশাল প্রোটোকল নিয়ে মনে হয় জন্য বিয়ে বাড়িতে গেছেন এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে একটা হাসির সল অর্থাৎ তিনি কিভাবে গিয়েছেন আর জামাতের সর্বোচ্চ পদধারী ব্যক্তি তিনি কিভাবে গিয়েছেন অন্য কোনো সংগঠনের সর্বোচ্চ পদধারী ব্যক্তি তো সেখানে যায়নি কিন্তু জামাত গিয়েছে এবং তার যে ক্লোজ আপ কাছে যাওয়া এটা কত সুন্দর এটা তারা বোঝা যায় যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে কেমন চিত্র হবে চিত্র হবে তাদের এমপিরা তাদের মন্ত্রীরা তারা মাটি কাটতে নেমে যাবে তারা জনগণের ঘর তৈরি করতে নেমে যাবে তারা শারীরিক পরিশ্রম করবে তারা তথাকথিত প্রোটোকলের মধ্য দিয়ে তথাকথিত লোক দেখানো ত্রাণ তৎপরতা দিবে না তারা অন্যের মাধ্যমে করাবে দিবে দেড়শো টাকা জনগণের কাছে যেতে যেতে থাকবে পাঁচ টাকার একশো পঁয়তাল্লিশ টাকা নষ্ট হয়ে যাবে এরকম না সরাসরি নিজ হাতে একেবারে নিজে জনগণের সেবক কর্মচারীর মতো কাজ করবে তাদের মন্ত্রীরা এমপিরা এরকম একটা চিত্রের পদধ্বনি কিন্তু এই বন্যা পরিস্থিতি থেকে আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে তাদের জন্য শুভকামনা তাদের জন্য ভালোবাসা তারা যেন আরও সুন্দরভাবে এরকম কাজ করতে পারে আমি সেই প্রত্যাশা করছি দোয়া করছি